এই পর্যায়ে নির্বাচন করা দেশের অর্থনীতির উপর হবে বিরাট ধরনের একটা চাপ। অধিকাংশ ব্যবসায়ী তারা এই নির্বাচন চায় না। দুইটা কারণ, একটা হচ্ছে করোনা মহামারী, যার কারণে আমাদের জনজীবনে যে মারাত্মক অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, সেই সংকট মোকাবেলা না করে, সেটাকে অ্যাড্রেস না করে জাতীয় নির্বাচনের মতো একটা নির্বাচনী খরচের বোঝা, সেটা ফর্মাল ইনফর্মাল, যা আগামী ছয় মাস প্রার্থীরা যেভাবে বিভিন্ন জায়গায় তাদের কর্মী বাহিনী প্রতিষ্ঠান যেভাবে তারা ইয়ে করতেছে, তার 1,00,000,000 টাকার মতো তারা খরচ করবে আগামী নির্বাচন পর্যন্ত। তো এটা সম্পূর্ণই হচ্ছে, সে ধরেন একজন প্রার্থী 5,00,000 টাকা এলাকায় খরচ করতো ইলেকশনের জন্য খরচ করলো, সে যদি ইলেকশন না করে তাহলে এই 5,00,000 টাকা সে দোকানের জন্য একটা মাল কেনার জন্য বা একটা পণ্য কেনার জন্য সে খরচ করবে, সে বিপণন করবে, সে 1,00,000 থেকে আরও 1,00,000 টাকা সে বাড়াবে, 5টা এমপ্লয়ি সেখানে চাকরি পাবে, তারা খেয়ে দিয়ে বাঁচবে। দিস ইজ দি সাপোর্ট টু দি ইকোনমি। 10 কোটি, আমি 5,00,000 বললাম, খরচ করে 5 কোটি, 10 কোটি, 15 কোটি, 20 কোটি, এইভাবে যদি আপনি হিসাব করেন আপনি দেখবেন যে সাপোর্টটা কীভাবে আসে। তো সেই জন্য আমি বলছি যে করোনা আমাদের জনজীবনে যে প্রভাব বিস্তার করছে, এটা মহামারী, এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা অ্যাড্রেস না করে, সেই অর্থনৈতিক সংকটকে অ্যাড্রেস না করে নির্বাচনের ব্যয়ের এত বড় বোঝা অর্থনীতিতে চাপিয়ে দেওয়া, এটা হবে আমাদের জন্য বড় ধরনের অর্থনৈতিক সংকট তৈরি একটা বড় ধরনের হুমকি। এটা অর্থনীতিবিদরা ভালোভাবে বিশ্লেষণ করে বলতে পারবেন যে এর প্রভাব আমাদের ফর্মাল এবং ইনফর্মাল ইকোনমিক সেক্টরগুলোতে কীভাবে পড়বে। আমার তো মনে হয় যে অধিকাংশ ব্যবসায়ী তারা এই নির্বাচন চায় না, তাদের উপর বিরাট একটা প্রেশার তৈরি হবে, অনেক অনুৎপাদনশীল খাতে খরচ বাড়বে, আমার কাছে সেটাই মনে হয়। ব্যবসায়ীরা এটা চায় না, মাসের পর মাস তাদের কারখানা বন্ধ ছিল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আজ পর্যন্ত তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কীভাবে আপনার নানা ধরনের ভর্তুকি দিয়ে এটা টিকিয়ে রাখা হয়েছে, হাজার হাজার এমপ্লয়ি ছাঁটাই হয়েছে, যে ব্যাংক, বিমা, তারপরে কারখানা, বিভিন্ন জায়গায় হাজার হাজার এমপ্লয়ি যে চাকরি হারাইছে, 1,00,000,000 এমপ্লয়ি যে চাকরি হারাইছে, যারা আমাদের ইনফর্মাল সেক্টরগুলোকে এখনও চালু হয়েছে। তো যাই হোক, আমি সেটাই বলছিলাম যে করোনা যেভাবে আমাদের 1,00,000,000 এমপ্লয়িকে আপনার ছাঁটাই করছে, তারা চাকরি হারাইছে, আজকে আপনারা বলছেন স্বাভাবিক অবস্থা, তারা কি চাকরি ফেরত পাইছে? এখন পর্যন্ত পেয়েছে, পত্রিকায় সাংবাদিক বিভিন্ন হাউস থেকে, মিডিয়া হাউস থেকে যেই সমস্ত লোকরা চাকরি হারাইছে, তারা কি এখনও চাকরি ফেরত পাইছে? তারা কি এখনও বেতন ঠিক মতো পায়? তো সুতরাং আমাদের সংকট যায়নি, আমরা এখন স্বাভাবিক পরিস্থিতির মধ্যে নাই। এই পর্যায়ে নির্বাচন করা দেশের অর্থনীতির উপর হবে বিরাট ধরনের একটা চাপ। সেই জন্য আমি রাজনৈতিক দলসমূহ, তাদের বিচক্ষণ নেতৃত্ব, তাদেরকে কাছে, সুশীল সমাজ যারা এগুলো নিয়ে কথা বলেন, চিন্তা করেন, পলিসি তৈরি করেন, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে এই বিষয়টি নির্বাচন কমিশন সবার কাছে আহ্বান জানাই যে এই সময়ে এই ধরনের একটি বড় ধরনের অর্থনৈতিক ব্যয়ের ঝুঁকি এড়িয়ে যাওয়া যায় কি না সেটা চিন্তা করার জন্য।